প্রশ্ন এলো, তবে ফুৎকারে তা উড়িয়ে দিলেন দিদি। কারণ প্রসঙ্গ ছিল শোভন। কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেওয়া শোভন দিদির বাড়িতে ভাইফোঁটা নিতে এসেছিলেন। তারপর থেকেই জল্পনা ছিল, তবে কি আবারও বাড়ির পুরনো ছেলে বাড়িতেই ফিরছেন? পুরনো দলের খাতা থেকে নাম বাদ যায়নি, তাই প্রশ্ন এসেছিল, তবে কি আবারও তৃণমূলে ফিরবেন শোভন? প্রশ্নের উত্তর এমনটাই দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে শীষেন্দু রায় চ্যাটার্জির রিপোর্ট, এএনএম নিউজ। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়। বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।